গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফোকার মনিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো সকাল থেকে ব্লগটা আমার শুরু করলাম, ব্লগটা মানে দুদিন দিতে পারিনি, দুদিন একটু শরীরটা খারাপ ছিল, মানে একটু জ্বর জ্বর ছিল শরীরে। তো আজকে একটু সামান্য কিছু করে দেখাচ্ছি, মানে অল্প খুব কম সময়ের মধ্যে। তো দেখো এখন হচ্ছে সকাল 7:30 বেজে গেছে, মানে আমাদের যে মাঠটা ফাঁকা 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 ছিল সব বাড়ি হয়ে যাবে, ওই দেখো সব মাটি ফেলেছে, মানে এবার সব বাড়ি তৈরি করবে এখানে। আমাদের বাড়ির সামনেটাও তাই, বাড়ির সামনেটা দেখেছো মাটি ফেলে এখানটাও মানে ইয়ে করে দিয়েছে, মানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, আর এত সুন্দর যে হাওয়া সেটাও আর হবে না। তো দেখো আমার সঙ্গে কে চলে এসছে, এই যো বুলেট রাজা। তো চলো নিচে যাই। তো দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, সারাদিন আমি আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, শরীরটা ভালোই ছিল না খুব একটা, আর এনার্জিও পাচ্ছিলাম না। তো সন্ধেবেলা একটু অন্য কিছু বেশ মুখরোচক কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো, তো ঘরে যা ছিল ওইটা দিয়ে একটু বানিয়ে নিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাবার চেষ্টা করছি। তো দেখো আমি চানাচুর আর সেও ভাজা নিয়েছি, আর এটাতে হচ্ছে লঙ্কা, এই লঙ্কাগুলোকে না শুকনো লঙ্কাগুলোকে না গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি। তো এগুলো একটু এটা একটা অন্যরকম সেন্ট পাওয়া যায়, মানে একটা বেশ ভালো একটা বেশ স্মেল থাকে এই পোড়া লঙ্কার মধ্যে, আর ঝাল তো থাকেই অবশ্যই, খুব ঝাল হয়। আর মানে ভালো করে লঙ্কাটাকে বেশ গুঁড়ো গুঁড়ো করে নেবো ওর মধ্যে, মানে পুরোটার সঙ্গে যেন ভালো করে মেশে। তো এইভাবে আমি ওইরকম করবো, আর একটু এর মধ্যে নুন দেবো, আর কাঁচা সর্ষের তেল দেবো, আর দেবো পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচনো পেঁয়াজ, আর হচ্ছে লেবু। এই কটা জিনিস ঘরেই ছিল, তো ঘরের মধ্যে যা থাকে তাই দিয়েই আর কি চেষ্টা করি একটু বেশ মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এগুলো করে নিই এরকম চটপটা। তো তোমাদের যদি কারোর দেখবে একটু বেশ শরীরটা খারাপ খারাপ লাগছে, মুখটা কেমন হয় না, দেখবে জ্বর টর হলে এরকম হয় যে মুখটা কেমন লাগে, কিছুই স্বাদ লাগে না, তো ঠিক সেই সময় যদি এই জিনিসগুলো পাওয়া যায় দেখবে খুব ভালো লাগবে সন্ধ্যাবেলা। এগুলো যদি একটু গরম করা হয় তাহলে তো পুরোটাকে ঘটি গরম বলে, আর একটা মশলা দিলেই হয়ে যায় ঘটি গরম। তো সেটা আর মানে মশলাটা আমার এই মুহূর্তে করা নেই, আর আমি ওটাকে আর গরমও করছি না, তো এইভাবেই খাবো। এইভাবে খেতেও ভালো লাগে, খুব ভালো লাগে খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে। তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।